দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে, শনিবার এবং মঙ্গলবার। তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর। আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে। আতাউর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কি অবস্থা বলেন তো আজকে? আমদানি ভরপুর। আমদানি ভরপুর? আমদানি ভরপুর আমদানি। আরে মাঝে কেনাকাটা বেচা কেনা করা যাচ্ছে? বেচা কেনা করতেছি, মাল দিলাম আজকে। আচ্ছা, 10টা মাল নিছি, একটা মাত্র খাই দিয়েছি। একটা মাত্র বিক্রি করছেন? অনলি 10টা নিছিলেন? আচ্ছা, আমরা গরুগুলো একটু সুন্দরভাবে দেখান তো একটু আমাদের। এই যে সাইওয়াল, সাইওয়াল অরিজিনাল বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এই পাশে একটা দেখি বকনা বাচ্চা, সুন্দর মানের বাচ্চা, বকনা বাচ্চা। এটা ক্রসের বাচ্চা, বকনা, সবগুলাই বকনা, সব বকনা। এটা একটা সাইওয়াল, সাইওয়াল, সাইওয়ালের বাচ্চা, বেশ সুন্দর, সব একের। এইটা এটা সাইওয়াল, এটা সাইওয়াল, সব সাইওয়াল, সব সাইওয়াল বাচ্চা, বেশ কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল, সব সাইওয়ালের বাচ্চা। এগুলো বয়স, বয়সটা আনুমানিক কত মাস করে হবে? এগুলো 4 মাস প্লাস। আচ্ছা, কত করে পিস চাচ্ছেন আপনি এগুলো? এভারেজ? এভারেজ যদি বিক্রি না হয় সেক্ষেত্রে পাওয়া যাবে। আচ্ছা, দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা কালেকশন করছে। হাবিবুর ভাই, হাবিবুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি ভাই ভালো আছি। কয়টা কালেকশন আজকে? 6টা ছিল। 6টা ছিল? 2টা বিক্রি। 2টা বিক্রি আর 4টা আছে। আচ্ছা, এই যে বকন বাচ্চা, সুন্দর মানের বাচ্চা, সাইওয়াল, সাইওয়ালের বাচ্চা। আচ্ছা, এইটা কি জাত? এইটা ক্রসের মধ্যে ভাই, ক্রসের মধ্যে। এটা হচ্ছে ক্রসের মধ্যে। এগুলো দেশি? আচ্ছা, দেশি, দেশি মানের বাচ্চা সবগুলো। আচ্ছা হাবুর ভাই, কত করে পিস চাচ্ছেন এগুলো? ১৩,০০০ ১৩,০০০ বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চা। আচ্ছা, এইগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন? হ্যাঁ দেওয়া যাবে। নাম্বারটা বলুন তো। 017 22 86 24 29। আচ্ছা, এই নাম্বার যোগাযোগ করলে পাবে? হ্যাঁ পাবে, সব সময় পাবে, সব সময় পাবে। আচ্ছা দর্শক, শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট ষাঁড় বাচ্চা, বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো। আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে। আর উনি আসলে বাছুরির ব্যবসা করেন সচরাচর। সবসময় কি বাছুরির ব্যবসায় করেন ভাই? সবসময় বাছুরির ব্যবসা। আচ্ছা, তো
কয়টা আছে আজকে কালেকশন? ছয়টা আছে। আচ্ছা ছয়টা আছে। আমরা একটু চার বাচ্চা বিক্রি কটা করছিলেন? বিক্রি এখনো শুরু হয় নাই। আচ্ছা এই পাশেরটা একটু দেখি আমরা, সার বাচ্চা সাইওয়ালের, সাইওয়ালের সার বাচ্চা, বেশ চমৎকার বাচ্চা সাইওয়াল। এটা সার বাচ্চা সাইওয়ালের মধ্যে, সাইওয়ালের মধ্যে সার বাচ্চা, বেশ সুন্দর। এটা কি ক্রসের মধ্যে? ক্রসের মধ্যে সার বাচ্চা। এটা হচ্ছে সাইওয়াল, বেশ সুন্দর। কানগুলা বেশ সুন্দর, নাভি কম্বল ঝুল অনেক সুন্দর মাশাল্লাহ। এই পাশেরটা একটা সাইওয়ালের বাচ্চা, একেবারে নাম্বার ওয়ান ব্র্যান্ডের সাইওয়াল বাচ্চা, সার বাচ্চা বেশ ছোট ছোট। এই পাশে একটা সার বাচ্চা, বেশ সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আমাদের মমিনুল ভাই। মমিনুল ভাই কত করে পিস চাচ্ছেন আপনি এগুলো? একত্রিশ হাজার করে পিস। বেচা কিনা? বেচা কিনা কত? আচ্ছা বেচা কিনা দাম? পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা রেট লাগবে। যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে? আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলে দেন তো আমাদের। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে, সবসময় পাবে? দর্শক শুনছিলেন, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো পাবেন। আর এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে? দুই মাস আড়াই মাস হবে বয়স। ওগুলা কোনো সমস্যা? সব খাইতে পারবে, সব খাইতে পারবে। দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার সার বাচ্চা কালেকশন করছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? কয়টা কালেকশন? পাঁচটা কালেকশন, সবগুলা সার বাচ্চা। বকনা ছিল ওটা বিক্রি করছেন? আর কয়টা? চারটা আছে সার বাচ্চা। এটা একটা সার বাচ্চা, বেশ সুন্দর বাচ্চা। এটা একটা বাচ্চা সার বাচ্চা, এটা একটা বাচ্চা। তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ করে চাওয়া সার বাচ্চা। বেচা কিনা কত ভাই? চল্লিশের নিচে আসবে না, চল্লিশের এক টাকা হলেও উপরে যাইতে হবে, চল্লিশ হলেও দেওয়া চলে। দর্শক নিচে আসবে না, উপরে। বেশ সুন্দর মানের বাচ্চাগুলো কালেকশন করছে আমাদের মমিন ভাই। এটা গির বাচ্চা, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা মমিন ভাই, এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন? অবশ্যই। কিভাবে পাবে আপনাকে? ফোন নম্বর? আচ্ছা ফোন নম্বরটা বলো। এই নম্বরে যোগাযোগ করলে পাবে, সবসময় পাবে। দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি? কয়টা ভাই? কয়টা? পাঁচ ছয়টা ছিল ভাই। দুইটা বিক্রি, এটা একটা সাইওয়াল, এটা সাইওয়াল, এই দুটো, এই দুটা সাইওয়াল, সাইওয়ালের বাচ্চা। এটাও সাইওয়াল দেশি, কত করে চাচ্ছেন এগুলো দাম? এই জোড়া কত? এই জোড়া বত্রিশ টাকা। আর ওই পাশে জোড়া? এই পাশে জোড়া হলো চুয়াল্লিশ জোড়া। চুয়াল্লিশ একবারে কত? একবারে একবারে পঞ্চাশ হলে হবে এই জোড়া। হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ। আর এই জোড়া? এই জোড়া আঠাশ হলে হবে। আঠাশ আঠাশ। আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন। 017-44-92-14-61। আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে? এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ভাই। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কালেকশন করছে। শরীফুল ভাই, শরীফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা ভাই? চারটা? ছয়টা ছিল। আচ্ছা ছয়টা ছিল, পাঁচটা আছে? আচ্ছা পাঁচটা। আচ্ছা এইটা একটা না? এটা একটা। এবার ঘুরান তো, এটা এটা একটা, এটা একটা, এই পাশেরটা, এই পাশেরটা, এটা একটা, এই পাশে একটা। আচ্ছা কত করে পিস চাচ্ছেন এগুলো ভাই? বেচা কিনা? একুশ করে হলে দিয়ে দেবো। একুশ করে হলে দিয়ে দেবেন? আচ্ছা সুন্দর সুন্দর বাচ্চা। আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন? আচ্ছা নাম্বারটা বলেন তো। 017-43-45-35। যে নাম্বার যোগাযোগ করলে হবে?
দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে আমাদের। শরীফুল ভাই, শরীফুল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আজকে ভাই বলেন তো? বাজারের অবস্থা খুব খারাপ ভাই। বাজারের অবস্থা খারাপ? আচ্ছা কয়টা আজকে, কয়টা আচ্ছা এগুলো কত করে পিচ চাচ্ছেন আপনি? আঠারো হলে বিক্রি হবে। এই পাশের আর এই পাশের এই পাশের এগুলো যদি কেউ নিতে চায় দিতে হবে, নাম্বারটা বলেন তো। হ্যাঁ 5 9 হ্যাঁ 5 এই নাম্বার যোগাযোগ করলে পাবে। এই নাম্বার যোগাযোগ করলে পাবে।